আবারও বাঁকুড়ার কোতুলপুরে আক্রান্ত হলেন বিজেপি এক কর্মী। একেবারে প্রকাশ্য দিবালোকে তার দোকানে ঢুকে মারধর করা হয়েছে। এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে উঠেছে মারধর করার অভিযোগ। ঘটনাটি কোতুলপুর থানার অন্তর্গত মাধবগঞ্জ বাজার এলাকায়। জানা গেছে, মাধবগঞ্জ বাজারে পিন্টু মন্ডল নামে এক ব্যক্তির ব্যাগের দোকান রয়েছে। একজন ব্যবসায়ী হওয়ার পাশাপাশি সক্রিয়ভাবে তিনি রাজনীতিও করেন। দলগতভাবে বিজেপির সাথে জড়িত রয়েছেন পিন্টু, আর এটাই নাকি তার অপরাধ যে তিনি বিজেপি করেন। সেই কারণে গতকাল দুপুর একটা নাগাদ জনা কয়েক তৃণমূল কর্মী তার দোকানে গিয়ে অকথ্য ভাষায় গালি গালাজ করার পাশাপাশি তাকে মারধর করতে শুরু করেন। দোকানের জিনিসপত্র তছনছ করে দেওয়া হয়। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজও তিনি প্রকাশ্যে এনেছেন। সম্পূর্ণ ঘটনার বিবরণ তুলে ধরে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন আক্রান্ত বিজেপি কর্মী পিন্টু মণ্ডল। হয়েছে বলতে অন্য কিছু না, আমি রাজনৈতিক দলের একজন সক্রিয় কর্মী, আমি বিজেপির একজন কর্মী। ঘটনা ঘটছে, আমি এই লোকসভা ভোটের পর কাল আজ সকাল থেকে দোকানে খুলেছিলাম। সকালের দিকে প্রাক্তন পঞ্চাশ সদস্য বিমানকর কাটায় নিয়ে আমাকে কাটতে এসেছিলো, দিয়ে আমাকে দোকানে মাঠে গাড়ি গাড়ি করতে করতে ফিরে যায়। পরবর্তীকালে একটা নাগাদ বর্তমান কমিটি মেম্বার কার্তিক মহাদণ্ড কুন্তু বাজার গ্রুপের সদস্য, ও এসে আমার উপর অত্যাচার করে, আমার দোকানে ভাঙচুর চালায়, জেরক্স মেশিনে আঘাত করে, আমার যন্ত্রপাতি আঘাত করে, দোকানে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে দেয়। তা আমার অনুরোধ এই জায়গায় এইটাই যে রাজনৈতিকভাবে জয় পরাজয় সবারই থাকে, কিন্তু এই অশান্তি এগুলো কখনোই কাজ না হয়। আর সকল রাজনৈতিক দলের যারা জয়ী বা যারা পরাজিত সকলকে একটাই অনুরোধ, আপনারা এলাকা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। তারপর নেতা আসে নেতা যায়, আজকে কেউ রাজনৈতিক নেতা এই দলে আছে, কালকে অন্য দলে যেতেই পারে। তো আমার উপর যে অত্যাচার হলো, এই অত্যাচারে আমি নিন্দা জানাই, এবং ভবিষ্যতে আমার উপর এরকম অত্যাচার যাতে না হয়, এবং আমার এলাকার সমস্ত কর্মী যাতে নিরাপদে জীবনযাপন করতে পারে সেই বিষয়ে অনুরোধ জানাই এলাকায় সবাই। এই যে ঘটনাটা ঘটলো, শুধু কি রাজনৈতিক দল করার জন্য? হ্যাঁ অবশ্যই। কখন হয়েছে ঘটনাটা? হয়েছে একটা নাগাদ, পুলিশ এসেছিলেন, পুলিশ তদন্ত করেছেন, তারা ছবি নিয়ে গেছেন, এবং আমাদের হাসপাতালে যেতে হয়েছিল, আমার মাথাটা ফাটিয়ে দিয়েছিলো। হাসপাতালে চিকিৎসা করানোর পর এবং আমি থানাতে যাই, থানার যিনি ছিলেন, যিনি আমাদের এলাকায় তদন্ত এসেছিলেন, উনি থানায় ছিলেন, উনি আমার কাছে দর আবেদন নিয়েছেন এবং উনি তদন্ত করে আশ্বাস দিয়েছেন। আমার কারোর প্রতি রাগ ক্ষোভ কিছু নেই, একটাই বলবো এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় যাতে করে সবাই সুস্থভাবে জীবনযাপন করতে পারে। দলীয় কর্মী দোকানে ঢুকে হুমকি ও মারধরের ঘটনায় তৃণমূলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন কোতুলপুরের বিজেপির মণ্ডল সভাপতি কেশবী নাগা। ঘটনা বলতে, কালকে রেজাল্ট বেরানোর পরশু রেজাল্ট বেরানোর পর থেকে কাল ওরা বিজয় উৎসব বানাচ্ছে তৃণমূলের ছেলেরা। আমাদের একজন সক্রিয় কর্মী পিন্টু মণ্ডল, তার একটা দোকান আছে, সেই দোকানেতে অতর্কিতভাবে ওখানকার যিনি পঞ্চায়েতের মেম্বার আছেন উনি কাটারি নিয়ে হামলা করেন, ওকে মারার প্রাণে মারার হুমকি দেন এবং ভাঙচুর করেন দোকান। আর এটার একটা সিসিটিভি ফুটেজ আছে, ওই ব্যক্তি নিজে থানায় গিয়ে তার জবানবন্দি দিয়ে এসেছে, প্লাস লিখিত অভিযোগ করে এসেছে। দেখুন, আমরা একটা রাজনৈতিক দল করি, আমাদের সবারই কাম্য সমাজকে যাতে এইভাবে অশান্তি না হয়, সমাজ যেন স্থিরতা পায়, সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত রাজনৈতিক দলেরই উদ্দেশ্য একটাই আর তাদের কর্তব্যও একটাই। যদি কোনো রাজনৈতিক দল এই ধরনের কর্ম করে থাকে, সেই রাজনৈতিক দলকে তার দায়ভার নিতে হবে। আর বিজেপির ছেলেরা পড়ে পড়ে মার খাবে এটা ভাবনার কোনো বিষয় নয়, কারণ এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি যেন না হয় তারও আবেদন জানাব। এটাই কোথাও কি বা কোথাও জানিয়েছেন এই বিষয়ে? হ্যাঁ, এই বিষয়ে সমস্ত স্তরে জানানো হয়েছে, আমাদের প্রশাসনিকভাবে জানানো হয়েছে, লিখিতভাবে বললাম তো আপনাকে যে অভিযোগ আমরা দিয়েছি, আমাদের ছেলে সে নিজে ব্যক্তিগতভাবে অভিযোগটা দিয়ে এসেছে, তো আমাদের জেলা প্রশাসনকেও জানানো হয়েছে এবং আমাদের যে জেলার নেতৃত্ব তাদেরকেও জানানো হয়েছে। কি চাইছেন? আমরা চাই সমাজে যে কোনো রাজনৈতিক দল করতে পারে তার গণতান্ত্রিক অধিকার, কেউ যদি জোর করে কাউকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করে বা কেউ যদি তাকে এইভাবে আক্রমণ করে, বারবার আমরা মার খাওয়ার জন্য আসিনি, আমরা কিন্তু তার পাল্টা প্রতিবাদ করতে জানি। প্রশাসনের ওপরে আমাদের পূর্ণ আস্থা আছে, প্রশাসন আমাদের পাশে আছে, সর্বত্র সবসময় আমাদেরকে প্রশাসন হেল্প করছে, কিন্তু এইভাবে সহ্য করা যাবে না, সহ্যের বাঁধ
ভাঙতে খুব একটা বেশি সময় নেই। বিজেপি কর্মীকে মারধর এবং তার দোকানে ভাঙচুরের অভিযোগ উঠলেও সেই অভিযোগ অস্বীকার করেছেন কোতুলপুরের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী। তিনি বলেন, কোতুলপুরের বুকে এখনো পর্যন্ত কোনো বিজেপি কর্মীর ওপর আক্রমণ করেনি তৃণমূল কংগ্রেস। আসলে যে ঘটনাটি ঘটেছে সেটা হলো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। কারণ সৌমিত্র খাঁ নির্বাচনের জন্য বিজেপি কর্মীদের যে টাকা পয়সা দিয়েছিলেন সেই টাকা পয়সার ভাগ বাটোয়ারা নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। তার কারণেই ওদের নিজেদের মধ্যে এই ঘটনা ঘটেছে। এই অঞ্চলের মাধবগঞ্জকে জানাই, এক বিজেপি কর্মীর দোকানে হামলা করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজে সেই হামলা উঠে এসেছে। অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে, কি বলবেন? এখনো পর্যন্ত কোতুলপুর ব্লকের কোন বাড়িতে বিজেপি কোন কর্মীকে তৃণমূল কংগ্রেস আক্রমণ করেনি এবং আগামী দিনেও করবে না। যেখানে হচ্ছে, যেমন গতকাল কোয়ালপাড়াতে হয়েছে, পারিবারিক একটা দ্বন্দ্ব ছিল, সেখানে বিজেপি তৃণমূলের কোনো সম্পর্ক নেই, কিন্তু বিজেপি সর্বক্ষেত্রেই রং চাপিয়ে দিচ্ছে। এটা ওদের কালচার, এটা ওদের সংস্কৃতি, এবং ওরা সাধারণ মানুষকে মদ খাইয়ে যে ভোট নেওয়ার চেষ্টা করেছিল, টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেছে, সেটা গতকালও করেছে। ওরা গতকাল কয়েকটা ছেলেকে মদ খাইয়ে পারিবারিক যে বিবাদ সেটাকে রাজনৈতিক রং চাপানোর চেষ্টা করেছে। আজকেও যেটা ঘটেছে, আমরা খবর নিয়ে যেটা দেখলাম, ওটা ওদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব। এবং সৌমিত্র খাঁ যে টাকা পয়সা দিয়েছে ওদের কর্মীদের মধ্যে, সেটা ভাগ বাটোয়ারা নিয়ে ওদের এখন দ্বন্দ্ব চলছে, কে কম পেয়েছে কে বেশি পেয়েছে। ওদের গোষ্ঠীদ্বন্দ্ব আজকে প্রকাশ পাচ্ছে। কিন্তু তারা দাবি করছে আজকে যে মাধবগঞ্জের জাহাজে দোকানে ভাঙচুর হয়েছে, নাকি তৃণমূল আসলে দুষ্কৃতীরাই এই কাণ্ড করেছে? ওরা তো করবে, ওরা তো চোর, ওরা তো সৌমিত্রের কাছ থেকে পয়সা এনে নিজেদের ভাগ বাটোয়ারা করতে যে দ্বন্দ্ব চাপা দেওয়ার জন্য তৃণমূলের দিকে ওরা আঙুল তুলছে। এটা ওদের কালচার, এটা ওদের সংস্কৃতি। সৌমিত্র খাঁ তো কয়েকদিন আগে মদ খেয়ে বিষ্ণুপুরে দেখলাম যেভাবে মাদারাম্য করেছে, তার শিষ্যরা সেটাই তো করবে, এটাই স্বাভাবিক এবং সেটাই ঘটছে। এখনো পর্যন্ত কাউকে তৃণমূল কংগ্রেসের কর্মী আক্রমণ করেনি এবং আগামী দিনেও করবে না। এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে নিয়ে এগিয়ে যায় এবং কাজ করে। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবাযুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি, কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষা দিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।